নমস্কার, পোলট্রি ভরসায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে বলবো যে শীতকালের মতো গ্রীষ্মকালেও যদি আমাদের সামঞ্জস্যপূর্ণভাবে পেমেন্ট পেতে হয়, সেক্ষেত্রে কয়েকটা টিপস আপনাদের ফলো করতে হবে, যাতে করে আপনাদের শীতকালীন রেজাল্টের মতোই গ্রীষ্মকালে রেজাল্ট পাবেন। তো যেহেতু বর্তমানে মুরগির যে দাম, সেই দাম অনুযায়ী আমরা নিজেরা যারা চাষ করছি তাদের ক্ষেত্রে এটা যেমন একটা ভালো বিষয়, ঠিক তেমনই যারা আমরা কোম্পানির আন্ডারে চাষ করি তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একদম খুবই ভালো বিষয়। কারণ আমরা কোম্পানির আন্ডারে যারা চাষ করি তারা প্রত্যেকেই জানি, আমরা কিন্তু যদি মুরগিকে এফসিআর এবং কস্টিংয়ের মধ্যে রাখতে পারি, স্ট্যান্ডার্ড কস্টিংয়ের মধ্যে রাখতে পারলেই আমরা কিন্তু এখন যা রেট চলছে তাতে করে প্রায় প্রতি কেজিতে 2 টাকা থেকে 3 টাকার ওপরেও আমরা রেট বোনাস পাবো। তো এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। তো যার জন্য এখন কিন্তু খুব ভালোভাবে যদি মুরগিটা আমরা প্রতিপালন করতে পারি, যদি প্রপার কস্টিং এবং এফসিআরের মধ্যে মুরগি রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গ্রীষ্মকালেতেও শীতকালের মতোই পেমেন্ট দেখতে পাবো। তো শীতকালীন পেমেন্টের মতো গ্রীষ্মকালীন পেমেন্ট পেতে আপনাদেরকে কয়েকটা টিপস বলবো, যেগুলো আপনারা ফার্মে ফলো করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। প্রথমত যে বিষয়টা বলবো সেটা হলো, বর্তমানে যেহেতু অতিরিক্ত গরম, তার জন্য প্রথম 3টে সপ্তাহ পরপর 3 দিন করে, অর্থাৎ প্রথম সপ্তাহে 3 দিন, দ্বিতীয় সপ্তাহে 3 দিন, তৃতীয় সপ্তাহে 3 দিন অবশ্যই করে ট্রেস রিমুভার, যে কোনো রকম একটা মেডিসিন চার্জ করবেন মুরগিকে। ট্রেস রিমুভার মেডিসিন অথবা ইমিউনিটি বুল্ডার মেডিসিন, দুটোর একটা যে কোনো একটা মেডিসিন চার্জ করবেন, যাতে করে মুরগির ইমিউনিটি লেভেল হাই থাকে এবং মুরগি ট্রেসজনিত যে সমস্যা সেই সমস্যা থেকে রিকভারি পায়। মুরগির যদি ট্রেসজনিত সমস্যা না থাকে, তার সাথে সাথে ইমিউনিটি পাওয়ার যদি হাই থাকে, সেক্ষেত্রে কিন্তু অত্যধিক গরম বা কোনো রকমভাবে ট্রেসের কারণে মুরগির কোনো ক্ষতি হবে না, মুরগি সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবান থাকবে। এবার বলি, সর্বদা একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রথম সপ্তাহ থেকে আমাদের মুরগির মধ্যে যদি ইকোলাইট টেন্ডেন্সি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মুরগি খুব একটা ভালো আপনারা করতে পারবেন না। তো তার জন্য প্রথম সপ্তাহে ফার্স্ট ভ্যাকসিন হবার পর পরপর 3 দিন দুধে ভিনিগার চার্জ করবেন, আবার ঠিক সেম প্রসেসে দ্বিতীয় ভ্যাকসিন হবার পর 12 দিন বা 12 দিনের পর যে ভ্যাকসিনটা হয় সে ভ্যাকসিন করার পর আবার পরপর 3 দিন, আবার আপনার 18 দিনের বা 21 দিনের মাথায় যে ভ্যাকসিন করা হয় সেই ভ্যাকসিনের পর 3 দিন পর পর দুধে ভিনিগারটা চার্জ করতে হবে। তো প্রথম যদি 3 বার আপনি পুরো লটের মধ্যে দুধে ভিনিগার চার্জ করতে পারেন, এবং সেটা যদি প্রতি লিটার জলে 1 ml হিসাবে, আমি যে দুধে ভিনিগারের ডোজ বলেছি সেভাবে দুধে ভিনিগারের সলিউশন তৈরি করে যদি মুরগিকে দিতে পারেন, দেখবেন আপনাদের ফার্মে ইকোলাইয়ের সমস্যা একদমই থাকবে না। আর ইকোলাই হলো প্রত্যেকটা রোগের মূল কারণ, প্রত্যেকটা সমস্যা আমাদের ফার্মে আসে ইকোলাইয়ের সমস্যা আসার পরেই। এরপর বলি, আপনার ফার্মে অবশ্যই করে তৃতীয় সপ্তাহের পর একটা কক্সির ডোজ করে রাখতে হবে, অর্থাৎ মুরগির মধ্যে যাতে রক্ত পায়খানা না হয় তার জন্য একটা কক্সির মেডিসিনের ডোজ করে দিতে হবে, যাতে করে এই সমস্যাটা ফার্মের মধ্যে না আসে। এরপর ভিটামিনের কথা যদি বলি, সেক্ষেত্রে বলবো প্রথম সপ্তাহে আপনাদেরকে অবশ্যই করে ট্রেস রিমুভার মেডিসিন দেওয়ার সাথে সাথে AD3 যুক্ত একটা মেডিসিন যদি সকালের দিকের জলে পরপর 3 দিন দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মুরগির যে গ্রোথ সেটা অনেক ভালো থাকবে। আবার ঠিক তৃতীয় সপ্তাহে তুতে ভিনিগারটা চার্জ করার পর আবার যদি পরপর 3 দিন আপনারা জলে দিতে পারেন AD3 জাতীয় মেডিসিন, সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাওয়া যায়। এবার বলি ক্যালসিয়াম, প্রত্যেকটি লটে যদি মুরগির পা থেকে শুরু করে হাড়ের গ্রোথ যদি স্ট্রং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই করে কিন্তু একটি লটের মধ্যে আপনাকে 3 দিন থেকে 5 দিন পর্যন্ত যদি ক্যালসিয়াম মেডিসিন দিতে পারেন, সেক্ষেত্রে মুরগির দেখবেন হাড়ের গ্রোথ এবং পায়ের যে গেট আপ সেটা অনেক সুন্দর থাকবে। তো তার জন্য আপনি 24-25 দিনের পর থেকে পরপর 4 দিন বা 5 দিন একটা কোর্স করে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার মুরগি সুস্থও থাকবে আর স্বাস্থ্যবানও হবে। তো এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর তার সাথে সাথে একটা বিষয় বলি, প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 14 দিন পর্যন্ত মুরগিকে জল খাবার খাওয়ানোর জন্য কোনোভাবে লাইট অফ করবেন না। তৃতীয় সপ্তাহ থেকে রাত্রের দিকে 1 ঘন্টা বা 2 ঘন্টা লাইট অফ করতে পারেন, সেটা মুরগিকে রেস্টিং জোনে রাখার জন্য।
রাত্রের দিকে মুরগিকে চেষ্টা করবেন গ্রীষ্মকালে যতটা পারবেন ফিড খাওয়াচ্ছেন, মানে মুরগি সারাদিনে যে ফিডটা খাবে সারাদিনে রাতে 24 ঘন্টায় আপনার যদি 100 কেজি ফিড খায় তার 75% ফিড খাওয়ানোর চেষ্টা করবেন সন্ধ্যা 6টা থেকে বা বিকাল 5টা থেকে একদম সকাল 10টার মধ্যে। আর বাদ বাকি 20-25% ফিড খাবে বাকি টাইমটাতে। তো এইভাবে ফিডটা খাওয়াতে হবে। আর অবশ্যই করে এই গরমে যাতে আপনার মুরগি সুস্থ থাকে এবং স্ট্রেস কম খায় তার জন্য শেড ঠান্ডা রাখতে হবে। আর শেড ঠান্ডা রাখার জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করতে বলেছি অবশ্যই অবলম্বন করবেন। দেখবেন আপনার ফার্মের যে কস্টিং এফিশিয়ার সেটা যেমন স্ট্যান্ডার্ড কোয়ালিটির থাকবে তেমনই আপনি কিন্তু গ্রীষ্মকালে শীতকালের মতোই পেমেন্ট পাবেন। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান।